কার্যসূচীর জড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা আর নরেন্দ্র মোদীর কানত বাজিব লাগবে যে সুতিয়া কল জাগ্রত হয়েছে। আমি হিমন্ত বিশ্ব আর নরেন্দ্র মোদী শুনব বিচারিছো যে সুতিয়া কলক সুন্দরীকরণ কেতিয়া করব। গোলাঘাটত সুতিয়া জনগোষ্ঠীর গর্জন। 2026 বর্ষর বিধানসভা নির্বাচনত অফরাব বিজেপি সরকার। কেন্দ্রীয় রাজ্য সংগ্রাম একবারের ভাবে সুকিয়া জনগোষ্ঠীর রাইজ আমি হকিয়াই দিব বিচারিছো। আপনার যে প্রতারণ আর প্রলোভনের রাজনীতি, এই প্রতারণ আর প্রলোভনের রাজনীতির ছাবিস্বরূপ হওয়াই দিয়া হব। জনজাতিকরণের নামত বিজেপি সরকারে প্রতারণা করেছে অসমের ছয় জনগোষ্ঠী। সর্বাতোতকৈ বেশি উপেক্ষিত হয়েছে সুতিয়া জনগোষ্ঠী। সংরক্ষণ হওয়া নাই সুতিয়া সকলের কীর্তিচিহ্নসমূহ। সুতিয়া সকলক নিদিলে স্বায়ত্ত শাসন, এনেবোৰ অভিযোগ উত্থাপনেৰে এই বিষয়সমূহৰ সমাধান বিচাৰি সুতিয়া ছাত্র সন্থাৰ উদ্যোগত গোলাঘাটত আয়োজন কৰা হৈছে বিশাল গণসমাবেশ। রাজ্যৰ খিলঞ্জীয়া জনতাৰ সমস্যাক লৈ ৰাজনীতি নকৰিবলৈ কেন্দ্ৰ আৰু ৰাজ্য চৰকাৰক দিলে সকিয়নি। শাসনৰ গাদীলৈ আহিলে এশ দিনৰ ভিতৰত অসমৰ চুতিয়াসকলক এই ছটা জনগোষ্ঠীক জনজাতিকৰণ কৰিব। যদি অসমত আন কোনো চহৰ নহয় মহেন্দ্ৰ বৰা বা কোনো এখন চুতীয়া ছাত্ৰৰ সভাপতি মই চহীদ সকলে অসমত সাজু হৈছোঁ যে স্পষ্ট কৰি দিয়া হৈছে যে তেখেতসকলে আমি যি পৰ্যায়ে যাম এবাৰ কিন্তু প্ৰতিবাদ অনুষংগী কৰি তুলিবৰ কাৰণে সদৌ অসম চুতীয়া ছাত্ৰ সন্থাই পৰিকল্পনা যুগুত কৰি আছে ভিতৰে ভিতৰি। মন্ত্রী অতুল বরা, অজন্তা নিয়োগক পুনপতি আক্রমণ সুতিয়া ছাত্র সন্থার। জনগোষ্ঠীটক বঞ্চনা করা নেতাক রেহাই নিদিয়ার ফকিয়নি দিলে গণসমাবেশের মঞ্চর পরাই। গোলাঘাটের পর দুজন মন্ত্রী আছে সুতিয়া জনগোষ্ঠী, আমি তেখেতসকলে খুঁজেছো যে তেখেতসকলে আহি দেখলৈকে কিয় সুতিয়া জনগোষ্ঠীর সমস্যা সমাধান করব লাগে বা সুতিয়াসকলে স্বায়ত্তখন দিব লাগে, সুতিয়াসকলক জনজাতিখন দিব লাগে, কিয় বিধানসভাত তেখেতসকলে প্রশ্ন উত্থাপন নকৰে, কিয় নকৰে যে গোলাঘাটের পর 2001 সনের পর মন্ত্রী হয়েছে মন্ত্রী অজন্তা নেওগ। এই অজন্তা নেওগে সুতিয়া ছাত্র সন্থার কার্যালয় গোলাঘাটের বোল নেজা চলাইছিল। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে রাজ্যর জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনসমূহর প্রতিনিধির লগতে ভালে কেইগুড়াকী বুদ্ধিজীবী আর জ্যেষ্ঠ সাংবাদিক। সভাত ভাষণ আগবহায় প্রতিদিন টাইমর মুখ্য সম্পাদক নিতুমণি শইকীয়াই কলে, ইয়ার কারণে মূল মতে দুটা পক্ষ দায়ী। প্রথম পক্ষটো হৈছে আমার রজাঘর সরকার, আর আনটো হৈছে কিন্তু আন্দোলনের নেতৃত্ব বহন করা একাংশ নেতা। এনে ধরনের জনতার সম্মুখত বক্তব্য রাখি দিনত সকলকে উত্তেজিত করে নিশার ভাগলৈ যেতিয়া কোনোবা মন্ত্রী মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতার বেডরুম বা ড্রয়িং রুমের সেই সকল মানুষ অতিথি হয় গৈ আপনার নেতা সকলের সেই ন্যায্যতার দাবিক সেই গুরুত্বটো প্রদান নকরাতো তেনেই স্বাভাবিক। এফালে সভাগৃহত আলোচনা চলিল, আনফালে সভাগৃহর বাহিরত সরকারের বিরুদ্ধে রূপায়ণ করা হল প্রতিবাদী কার্যসূচী। সুতিয়া রজা সকলের যুদ্ধ সঁজুলি লৈ করিলে প্রতিবাদ। গামোছাত নরেন্দ্র মোদী হুঁশিয়ার, বিজেপি সরকার গোবেগ স্লোগান লিখি উজাড়িলে ক্ষোভ। গোলাঘাটের ভিডিও জার্নেলিস্ট কৈলাসর সহযোগত মুস্তাক হুসেইনের রিপোর্ট, প্রতিদিন টাইম।